আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখতে শুরু করে দিয়েছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের লাইভ শনিবার। প্রত্যেক শনিবার লাইভে আমরা কোনো না কোনো সমাজের প্রথিতযশা ব্যক্তিদের আপনাদের সামনে উপস্থিত করি। আজ যেমন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাবাদী নেতা, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, অত্যন্ত সুপরিচিত মুখ, তার সম্বন্ধে একটু বলে রাখি। গর্গ আমার ছোট ভাইয়ের মতন, ছোট ভাই মতো বলবো না, মতো বললে আবার একটু দূরত্বটা বাড়ে। গর্গ আমার ছোট ভাই, মোটামুটি এই বাংলা বাদ নিয়ে আন্দোলন বা বাংলা বাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন আমরা মোটামুটি একই সময়ে শুরু করি, কিছুদিন আগে আর পরে। তো বরাবরই আপনারা জানেন যে বাংলার পক্ষে, বাঙালির পক্ষে আমরা সারা মানে প্রথম দিন থেকে অনুষ্ঠান করে এসেছি এবং আগামী শেষ দিন পর্যন্ত যতদিন নিঃশ্বাস চলবে ততদিন এই নিয়েই অনুষ্ঠান করব। তাই বাংলা বাদ নিয়ে অনুষ্ঠান করছি অথচ বাংলা পক্ষের কেউ আসছেন না, এমন অভিযোগ আমাদের কাছে প্রচুর এসছে। তাই আজকে স্বয়ং গর্গ চট্টোপাধ্যায় আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি প্রথমে আপনাদের সাথে গর্গের আলাপ করিয়ে দিচ্ছি। গর্গের আলাপ করানোর আগে পরিচয়টা জরুরি। অত্যন্ত শিক্ষিত পণ্ডিত মানুষ গর্গ, বিভিন্ন বিষয় নিয়ে অনর্গল কথা বলতে পারেন, বিতর্কে তাকে হারানো ভীষণ মুশকিল। আমরা সাংবাদিকরা সবসময় বিতর্ক খুঁজি, গর্গ কথা বলা মানেই কিন্তু বিতর্ক তৈরি হয়ে যাবে। গর্গ যখনই মুখ খোলে তখনই বিতর্ক হয় এবং এই নিয়ে গর্গর সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক বিতণ্ডা হয়েছে, কিন্তু বন্ধুত্বে কখনো চিড় ধরেনি, সম্পর্কে কখনো চিড় ধরেনি। এটাই গর্গ চট্টোপাধ্যায় ব্যক্তিগত পরিসর আর মতাদর্শগত পরিচয়কে তিনি সরিয়ে রাখেন। রাজনৈতিক পরিচয় অনেকে পরিচিত করতে চান গর্গকে। গর্গকে অনেকেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ভেবে বসেন, আবার কেউ কেউ বলেন গর্গ বামপন্থী লোক। গর্গ কী পন্থী কথায় কথায় আজকে সেসব উঠে আসবে। তার আগে আসুন পরিচয় করে দিই গর্গের সাথে। গর্গ, প্রথমেই তোমাকে স্বাগত জানাই এনকে ডিজিটালে, প্রথমবার তুমি এলে। নমস্কার, জয় বাংলা। আমি গর্গর সম্বন্ধে আর একটু বলবো, বলতেই হবে গর্গর সম্বন্ধে। গর্গ এদেশে পড়াশুনো করা শেষ করে বিদেশে গিয়েছেন পড়াশুনো করতে। আমি ইউনিভার্সিটির নামগুলো বলছি না সঙ্গতকরণে। বিদেশ থেকে পড়াশুনো করে এসে ভালো অধ্যাপনা করছেন, ভালো ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন, আমি সঙ্গতকরণে সেই ইনস্টিটিউটের নামও বলছি না। কিন্তু গর্গ, বাঙালি মনটা, বাঙালি হৃদয়টা কিন্তু এখনও সেই শিশুবেলার বা কিশোরবেলার গর্গ যা ছিল এখনও গর্গ তাই আছে। বাঙালির জন্য, বাংলার জন্য আজও সোচ্চার হন, প্রতিবাদ প্রতিরোধেও সামিল হন। সেই প্রতিরোধে সামিল হতে গিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে, বিভিন্ন সময় গর্গকে নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু গর্গকে থামিয়ে রাখা যায়নি। আজকে সেই গর্গই আপনাদের সাথে সরাসরি প্রশ্নের উত্তর দেবেন। আপনারা সরাসরি গর্গকে ফোন করতে পারবেন নিচের নাম্বারটিতে, 9051193163 নাম্বারে। আবার বলে দিচ্ছি, 9051193163 নাম্বারে ফোন করলে গর্গর সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। যাই হোক, গর্গ আজকের আলোচনায় আসি। আলোচনা হচ্ছে তুমি মুখ খুললেই বিতর্ক। কেন বিতর্ক তোমার সাথে না তুমি বিতর্কের সাথে? আসলে বাংলার মাটিতে বা ভারতের মাটিতে, যে ভারত বাঙালির রক্তে স্বাধীন, সেখানে বাঙালির অধিকার নিয়ে কথা বলতে বললে যে বিতর্ক হচ্ছে, এটাই প্রতিটি বাঙালির খুব সজাগ হয়ে যাওয়া উচিত। তার কারণ, ধরো বিহারে, ধরো মহারাষ্ট্রে, ধরো পাঞ্জাবে, ধরো তামিলনাড়ুতে, ধরো মেঘালয়ে, ধরো আসামে, সকলে নিজের নিজের জাতিটা বুঝে নেয়, ঠিক আছে, বাইরে থেকে কেউ এসে চমকাতে এলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে, কিন্তু বিতর্কিত ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার। প্রবলেম হচ্ছে 47 থেকে 2022 অবধি বাঙালিরা এটা করেনি, তারা আত্মসমর্পণ করেছে এবং ওই অ্যাডজাস্ট কীভাবে ঝামেলায় এই করতে করতে বাংলার মাটিতে অনেকগুলো ইউপি, বিহার, রাজস্থান, হাজিপুর, ছাপড়া তৈরি করেছে। তো এরভাবে চলতে চলতে তো মানে কোথাও তো একটা তো ঠেকনা দিতে হবে, কোনোটা সময় ঠেকনা দরকার ছিল, সেই ঠেকনাটা তৈরি হয়ে গেছে। বাঙালি জাতীয়তাবাদ আমাদের আদর্শ, যে কোনো জাতির নিজেকে সংগঠিত করা, সংহত করা এবং অধিকার আদায়ের যে আদর্শ সেটাকে জাতীয়তাবাদ বলে। তো আমরা বাঙালি জাতি, তাই আমাদের আদর্শ বাঙালি জাতীয়তাবাদ। এবং আমরা যে সংগঠন প্রতিটি জেলার বাঙালি মিলে বানিয়েছি, বাংলা পক্ষ, ভারতে বাঙালির, আমরা বলি ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। খুব স্পষ্ট অনেকগুলো কথা বললে, তুমি রাজস্থান বললে, বিহার বললে, ইউপি বললে, মিনি পাকিস্তান বললে না? মিনি পাকিস্তান কথাটা খুব ইন্টারেস্টিং,
কারণ মিনি পাকিস্তান বলতে যাদের বোঝায় শুধু বিহারেরই ইউপিতেরই। এখন মানে পাকিস্তান থেকে এসে কেউ করছে সেটা আমার জানা নেই, কিন্তু যাদের কাউ কাউকে পাকিস্তানি মনে হয় সেদিক থেকে মিনি পাকিস্তান বলতে পারে। কিন্তু আমাদের কাছে তো এসবের ব্যাপারই নেই, আমরা হিন্দুস্তানি পাকিস্তানি এগুলো কিছুই পছন্দ করি না, ঠিক আছে, পছন্দ করি না মানে যেটা যখন বাঙালির ওপর চড়াও হয়। আমরা তারা কথা বলেইছি যে হালাল হোক বা ঝটকা দিনের শেষে গুটকা, ফলে আমাদের সে পাকিস্তান না নেপাল নাকি হিন্দুস্তান নাকি চীন নাকি জাপান আমাদের কিছু এসে যায় না। বাঙালির সঙ্গে লাগতে যেও না, বাঙালির অধিকার দখল করতে অধিকার হরণ করতে যেও না, এবং যেটুকু হরণ হয়েছে আমাদের বিশ্বাস আমরা পুনর্দখল করব, সব জায়গা পুনর্দখল হয়ে যাবে। আমি কিন্তু খুব আশাবাদী। তুমি আশাবাদী, আমরাও আশাবাদী। আমি পুনর্দখল শব্দটা ব্যবহার করব না, কিন্তু বাঙালির পুরনো বা ঋতগৌরব ফিরে আসুক এটা সবসময় চাইব। কিন্তু ঋতগৌরব ফিরে আসতে গেলে বাঙালির সবচেয়ে বড় সমস্যা বাঙালি আর্থিকভাবে পিছিয়ে পড়া যাবে। যতক্ষণ না কোনো জাতির আর্থিক উন্নয়ন হয় আজকের গোপবাদী সমাজে, ততক্ষণ সেই জাতিকে প্রতিষ্ঠা করা কতদূর সম্ভব বলে মনে হয়? আমরা তো কখনোই বলছি না আর্থিক উন্নয়ন ছাড়া সম্ভব। বাংলা পক্ষ নন রাস্তায় কোনো একটা ছেলে বাংলা পক্ষ বোঝাচ্ছি, ধর হাতে আছে 15 সেকেন্ড, 15 সেকেন্ডে বাংলা পক্ষ কী করে, বাংলা পক্ষ কী কী জন্য রয়েছে, তাতে আমরা একটা কথাই বলি, এই যে তুই আছিস একটা বাঙালি ছেলে, তোর পকেট যাতে ভারী হয় বাংলা পক্ষ সেই সংগঠন, স্পষ্ট কথা। এর মানে কি? পুঁজি, বাজার, চাকরি, জমি, লাইসেন্স, টেন্ডার, ব্যবসা, দোকান, গুদামঘর, অটো লাইন, টোটো লাইন, হকারি, কন্ট্রাক্টারি, অর্থাৎ বাংলার মাটিতে টাকা করার যে যে সাধন রয়েছে আমরা সেই সর্বক্ষেত্রে বাঙালির পূর্ণ আধিপত্য চাই। এবং সেই পূর্ণ আধিপত্য তো আমি জানি, আমি আধিপত্য চাই বললে তো আধিপত্য হবে না, কারণ আমাদের পূর্বপুরুষরা পূর্বপ্রজন্মগুলো যেটা করেছে, যে প্রথম কথা 47 অব্দি তো আমরা ক্ষমতায় ছিলাম না, ব্রিটিশ শাসনে ছিলাম, কিন্তু 47 পর থেকে যেটা হয়েছে যে এই দিল্লিকে এবং বহিরাগতদের যুগিয়ে 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 যে একের পর এক শাসন তৈরি হয়েছে এখানে, এবং যে শাসনটা যেন এরকমভাবেই শাসিত হবার কথা পশ্চিমবঙ্গের বাঙালিদের, এরকম একটা অভ্যাস হয়ে গেছে, আমরা সেই ব্যাপারটাকে মোচড় দিয়ে বদলাতে চাই। মানে টাকাটা আসবে করতে, কারণ আমাদের বাঙালির আর্থিক উন্নয়ন ধ্যান করে আসবে না, ধ্যান করে আসবে না। আবার আরেকটা কথা আমরা জানি যে টাকায় টাকা বাড়ে, তাই তো? অর্থাৎ আমি যদি বড়লোকের ছেলে হই, বড়লোকের ছেলে হলে আমার সময় আমার জীবনে আর্থিকভাবে সচ্ছল হবার যতটা সম্ভাবনা, এটা গরিবের ছেলে হবার অনেকটা কম সম্ভাবনা, সে গরিবের ছেলে আমার থেকে 20 গুণ বেশি খাটতে পারে, অর্থাৎ ব্যবসা বুদ্ধি আরও বেশি খেটে, এগুলো যে ফাউ কথা, স্পষ্ট কথা হাতে গুঁজে দিতে হবে কি। এবং এক্ষেত্রে আমরা স্পষ্টভাবে মনে করি পশ্চিমবঙ্গ সরকারের বিরাট দায়িত্ব রয়েছে যে তারা প্রথম কথা পুঁজিপতি তৈরি করা, ঠিক আছে, পুঁজিপতি। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নিয়ে কথা বলবো, এর মধ্যে আমাদের একটা ফোন এসে গিয়েছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্ন থাকলে অর্ব চ্যাটার্জিকে আপনি সরাসরি প্রশ্ন করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই? আপনার কথা শোনা যাচ্ছে, আপনি অর্ব চ্যাটার্জিকে সরাসরি প্রশ্ন করুন। নমস্কার, জয় বাংলা। তাহলে কিভাবে যোগাযোগ করব, এইটাই আমার একটু জানতে। আপনি ফেসবুক আছে আপনার? আমি উত্তরটা আমি সকলের জন্যই দিয়ে দিচ্ছি। ফেসবুকে বাংলা হরফে অথবা ইংরেজি হরফে বাংলা পক্ষ এই কথাটি লেখো, করে দেখবে অনেক সব রেজাল্ট আসছে। তার মধ্যে যেগুলো হচ্ছে ফেসবুক পেজ, কথাটা বুঝে নাও, যেগুলো ফেসবুক পেজ, কোথাও তো লেখা আছে হয়তো গোঘাট বাংলা পক্ষ, কোথাও লেখা আছে লিলুয়া বালি বাংলা পক্ষ, ঠিক আছে, তো ফেসবুক পেজ যেগুলো
সেগুলোর ইনবক্সে গিয়ে মানে একটা মেসেজ করে দেবে, তোমাকে আস্তে আস্তে যোগাযোগ করে নেবে, এটাই এটাই উপায়। অথবা আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে গিয়ে কমেন্ট করুন না যে আমি যোগ দিতে চাই, কেউ একজন যোগাযোগ করে নেবে, যুক্ত হতে হবে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নিয়ে কথা বলছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নিয়ে যখন কথাই উঠল, এটা কি পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যে পশ্চিমবাংলায় ছটে একাধিক দিন ছুটি বা একদম কোড ডান কোড বলছি অবাঙালি তোষণ, এগুলো কি পশ্চিমবঙ্গ সরকার করছে না? ছটে ছুটি তো আমি জানি বিহার সরকারের দায়িত্ব, এবং হিন্দি বিশ্ববিদ্যালয় যদি পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব হয় তাহলে ইউপি সরকারের আর বিহার সরকারের বাংলা বিশ্ববিদ্যালয় বানানো দায়িত্ব। কিন্তু ইউপি বিহারের কোনো বাংলা বিশ্ববিদ্যালয় শুধু হয় না, ওখানে বরং বাংলা পড়ানো বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় তো পরের কথা। আসলে গল্পটা অন্য জায়গায়, খামদো হামারাদো বাকি বাঙ্গাল ভেজ দো, এই যে জাতীয় আদর্শে যে মহানুভবরা কাজ করেন তো তাদের তো পার্সেন্টেজ বাড়ছে। প্রথমে হচ্ছে যে দুটো বাঙালি নিয়ে এদের মধ্যে কথা বলছে, তোদের পার্ট নম্বরটাই না ওখানে দেখবি 10-12 ঘর আছে, এটা স্টার্ট যখন কিছুই না তখন বাবু 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 স্টেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মানে তখন ওই জল কল তখনও হয়তো কাঠগুলো পুরো পেয়েছে কি পাইনি, এরকম একটা স্টেজে। সিপিএম এই থেকে খুব বুদ্ধিমান ছিল, পরিবারে একজনকে কাঠ দিত বাকিদের দিত না, এটা ধরে রাখা তৃণমূল, এটাই সকলের সবকা সাথ সবকা বিকাশ, বুঝুক এবার এখন যা বুঝছে। তো যাই হোক সেটা অন্য কথা। তো এটা হচ্ছে স্টেজ ওয়ান, স্টেজ টু হচ্ছে একটু সংখ্যা বেড়েছে, এবার যে বার্গেন করছে যে এবার কিন্তু এইখানটা একটু এই রাস্তাটাকে এখানটা একটা করে দিতে হবে, তা না হলে আমাদেরটা এই এই স্টেজে, কিংবা ভোট আরেকটা দিকে শিফট করে যেতে পারি, শিফট শিফটের জায়গাটায় 300-250-300 এই জায়গায় আছে। থার্ড অবস্থা হচ্ছে যে দত্তা বাবু একবার কাউন্সিলর না হোক, একবার যে ব্লক যে সংগঠন আছে ওখানে একটা ভাইসে তো আমাদের একটা তো লাগেই। যাই হোক পরের স্টেজ হচ্ছে যে দত্তাবাবু আর নেই তার জায়গায়, কারণ এর সঙ্গে সঙ্গে কিন্তু এই জোড়াসাগর গুপ্তাবাবু এবং এইসব দিয়ে কিন্তু জ্যাক করে ফেলেছে, ঠিক আছে, ফলে নামটা তার চলে আসবে। এবং এইবার যেহেতু পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের কথা হচ্ছে এবং এই বিরাট ক্ষতিটি এইবার আমরা দেখেছি, এখন যে জেলে বসে আছে পার্থ চট্টোপাধ্যায় বিরাট এই এই লাইনে ক্ষতি করে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কাউন্সিলর লেভেল, তারপরে তো লেভেলই লেভেল, তারপরে ওই যে সঞ্জয় বক্সির গুঁতো মারা বিবেক গুপ্তা লেভেল আছে, তারপরে মমতা ব্যানার্জিকে না না মাঝে একটা লেভেল ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে বাঙালি দাদাদের প্রতিরোধ করার জন্য, ঠিক আছে, তলোয়ার ছোড়া এগুলো বার করতে হবে মানে এগুলো নিয়ে রেডি থাকতে হবে সেইটা বলা জিতেন তেওয়ারি লেভেল আছে আসানসোল, তার ওপরের লেভেলে আছে মমতা ব্যানার্জিকে মানে বাংলার মুখ্যমন্ত্রীকে, এখানে মমতা ব্যানার্জি ব্যক্তিটি গুরুত্বপূর্ণ না, তাকে ব্যারাকপুরে ঢুকতে দেব না বলা অর্জুন সিং লেভেল আছে। তো এই লেভেলটা সত্ত্বেও কেন এই তোষণটা চলে, তার কারণটা হচ্ছে যে যে কোনো পার্টি যেটা জাতীয়তাবাদী আদর্শের নয়, ঠিক আছে, যেটা হচ্ছে ভোটবাদী আদর্শের, এবং এটা ভোটবাদী আদর্শের পার্টিগুলোকে দোষ দেওয়া যায় না, তার কারণ সে দেখছে আমি যদি এটাকে ধরি তাহলে তো সবকটা আসবে, ঠিক আছে, এবং এই সংখ্যাটা যদি বাড়তে থাকে তাহলে ছটে এখন দুদিন ছুটি না তিন দিন ছুটি, 7 দিন ছুটি হবে আগামী, 7 দিন ছুটি হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দশ শ্রেণী পর্যন্ত সব বোর্ডের স্কুলে
বাংলা ভাষা বাধ্যতামূলক হবে এটা রাজ্য সরকার ঘোষণা করার পরেও এখনো পর্যন্ত কেন এটা বাস্তবায়িত হয়নি? নাম্বার এক নাম্বার প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যে আমরা যদি দেখি যে সাইনবোর্ড গুলো যেকোনো কেন্দ্রীয় সরকারি হোক, দোকানে হোক, বাজারে হোক, বাংলা ভাষা বাধ্যতামূলক নয় কেন? অন্য রাজ্যে গেলে তো আমরা দেখি বাংলা ভাষা বাধ্যতামূলক। আর লাস্ট কোশ্চেন হচ্ছে, যেটা আমাদের রাজ্যের যত চাকরির পরীক্ষা বাংলা ভাষায় করা, এবং যত আমরা যখন আমাদের বয়স যখন কম ছিল তখন আমরা ব্যাংকে গিয়ে দেখলাম বাংলা ভাষায় পরিবেশক পেতাম, এমন কি হলো 30 বছরে আমাদের এই অবস্থা হয়েছে সব জায়গায় আমাদের হিন্দি থেকে কথা বলতে হয় বা হিন্দি চাকরি দেওয়া হয়। বুঝতে পেরেছি ধ্রুব বাবু আপনার কথা। হ্যাঁ একদম, খুব 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 স্পষ্ট প্রশ্ন, আমি একে একে উত্তর দিই। 2017-18 নাগাদ হঠাৎ একবার ঘোষণা এলো একদিন যে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক হবে, এবং প্রতিটি স্কুল মানে প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে। এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে এখানকার দিল্লি বোর্ডের স্কুলগুলো সেগুলো কিন্তু না ঠিক না ইত্যাদি ইত্যাদি, এই যে যতগুলো আছে হেরিটেজ, তারপরে হাজার হাজার যেগুলো এখন মানে প্রায় কোনো বাঙালি মালিক না, এগুলো শুরু করলো কাদুনি। আর এটা তো হচ্ছে নোটালাদের কাদুনি, ঠিক আছে, ফলে সাউন্ড ভলিউম খুব বেশি, এটা একটা দিক। অথচ এই সব স্কুলগুলোর যে অন্যান্য রাজ্যে ব্রাঞ্চ আছে, কর্ণাটকে হোক মহারাষ্ট্রে হোক, ঠিক আছে, একদম ডান্ডায় ঠান্ডা, একদম ডান্ডায় ঠান্ডা। একটা বেসিক ব্যাপার আছে যে তুমি তোষণ করছো না শাসন করছো। না একটা কথা জিজ্ঞেস করি, ডান্ডায় ঠান্ডা যখন কথাটা বললি, তাহলে আমরা ডান্ডা দেখাতে পারছি না কেন? আমাদের আমি আসছি বিষয়ে, ডান্ডা বলতে তো আমি কাউকে মারা বলছি না, যে ভাই তুমি এখানে এসে ব্যবসাটা করছো না, কিন্তু নিয়মগুলো এইটা, ঠিক আছে, তুমি ফুটবল মাঠে ক্রিকেটের নিয়ম চলবে না, স্পষ্ট কথা এইটা। তারপর এটা মিস ইন্টারপ্রেট করে বিজেপি যে জিনিসটা করলো তখন পাহাড়ে, যে নেপালি স্কুলগুলোতে যেখানে মানে গোর্খা জোনটায় যেটা ওই পার্বত্য এলাকা, সেখানেও বাংলা চাপে দেওয়া, এটা মিথ্যা গুজব ছড়ানো হলো। এবার খুব সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল এই অ্যানাউন্সমেন্টের পরে, এবং বাংলার মুখ্যমন্ত্রী তখন ওইখানে যে সময়টা এই বিষয়টা হচ্ছে, এবং ফলে ওখানে ক্ল্যাশ হলো, তারপরে অমিতাভ মালিক শহীদ হলেন, অনেকগুলো ঘটনা ঘটলো। এবার ফলে কি হলো, এরপরে কিন্তু ওরা পিছিয়ে যাচ্ছে কেন? কারণ ধরুন আমি মুখ্যমন্ত্রী, আমার আশপাশে যেগুলো রয়েছে, এই সচিব তাই সচিব, ঠিক আছে, মানে শর্মা সচিব, ত্রিবেদী সচিব, ত্রিপাঠী সচিব, এগুলো তো ঘেরা থাকে। এরা তখন যে জিনিসটা করে যে ম্যাডাম এই 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 যে খেলাটা, কিন্তু আমি বাংলার একজন মানুষ, একজন বাঙালি এবং বাংলার একজন ভোটারকে ভোটার হিসেবে একটা প্রশ্ন করতে চাই, যে আমি তো বাংলার মুখ্য সচিবকে ভোট দিইনি, আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছি, যদি আমি দিয়ে থাকি যে দলেরই যারা দিক। আমরা বাংলার মুখ্য সচিব ইলেক্ট করার জন্য ভোট দিই না, আমরা বাংলার মুখ্যমন্ত্রী ইলেক্ট করার জন্য ভোট দিই, ঠিক? তাহলে পলিটিক্যাল কন্ট্রোল কার হাতে এইসব নীতির প্রশ্নে? ফলে এটা হয়নি। এবং জেনে রাখুন, যিনি বললেন প্রশ্নটা, আপনার হতাশাটা একদম বাস্তব, কারণ প্রতিটি রাজ্যে এটা হয়েছে। প্রতিটি আপনি কেমন করে, এই যে যারা কাঁদুনি গায় না, কেন ওখানে গিয়ে এই শিখতে হবে? তাহলে কি প্রতিটি রাজ্যে গিয়ে সেই সব ভাষা শিখতে হবে যাদের ট্রান্সফারেবল জব? এত যে কাঁদুনি গায়, কর্ণাটকে গিয়ে কিন্তু কাঁদুনি গাওয়ার কোনো জায়গাই নেই, একদম সুরসুর করে। আমি সেখানে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর বলে একখানা গ্রুপে দেখছিলাম বাঙালি, ঠিক আছে, সেই রোজকে এনি কান্নাডা টিচার অ্যাভেলেবেল এই বলে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, ঠিক আছে, বাঙালি। আর এখানে একটা ভিডিও দেখছি, বেচারি একটা বাঙালি সন্তানকে, মা সেও কখনো হিন্দি পড়েনি, বাচ্চাটাকে দিয়েছে একখানা দিল্লি বোর্ডের স্কুলে, সেখানে বাংলা পড়ানো হয় না, হিন্দি পড়ানো হয়, বল বল বল, আর বাচ্চাটা মানে এইটা হচ্ছে অবস্থা। এটা একটা ফোন এসে গেছে, কথা কন্টিনিউ থাকবে, আমি তোমার কথা কন্টিনিউ, কোশ্চেনগুলো ভুলে যাবো, নিয়ে নাও প্রশ্নটা, আমি প্রশ্নগুলো করবো, ধ্রুববাবুর প্রশ্ন আবার করবো।
হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমার নাম শিবর্তী, আমি ইন্টালি কলকাতা থেকে বলছি। আমার যে বঙ্গভঙ্গর দাবি উঠছে, এমনকি কয়েকটা নেতা বলছে ডিসেম্বরই বেঙ্গল মানে নর্থ বেঙ্গল ভাগ হয়ে যাবে, তো এটা নিয়ে কি বাঙালিদের রিয়াক্ট করা উচিত নাকি উচিত নয়? আপনার প্রশ্নটাই করব আমরা আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এটা নিয়ে অনুষ্ঠান করব। তার আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ওনার প্রশ্ন ছিল যে বাংলার প্রথম ভাষাটা, হ্যাঁ, তারপর হলো সাইনবোর্ড। দেখুন, একটা জায়গা যদি বড় বাজারের প্রতিটি বড় বাজার আপনি যদি বড় বাজারের ম্যাপটা দেখেন না, ম্যাপটা একটু জুম করে দেখুন, জুম করে দেখবেন ওখানে এখনো রাস্তা আছে, নাম হচ্ছে শিকদার পাড়া লেন। তার মানে ওখানে একসময় শিকদারদের পাড়া ছিল, এখন ওখানে একটিও শিকদার নেই। বড় বাজারিয়া, চোরারিয়া, বাটপাড়িয়া, ঠিক আছে, কালো বাজারিয়া, গাটকাটিয়া, এরা আছে। তো এবার তার জায়গায় যদি শিকদার হয়ে যেত, আমার শিকদার পাড়া যদি শিকদারদের পাড়া হয়ে যেত, তাহলে না আলাদা করে আপনাকে বাংলা সাইনবোর্ডের কথা ভাবতে হতো না। এই যে ভাবতে হচ্ছে কেন, আমরা কিন্তু যেটা বললাম যে প্রথমে যেটা নিয়ে শুরু করলেন, যে আমরা কিন্তু পুঁজির পুনর্দখল বাঙালির হাতে চাই। পুঁজির দোকানের মালিক যদি বাঙালি হয়, বাংলা পক্ষ কিছু এসে যায় না সাইনবোর্ডটা, কারণ ওটাই বাকিটা নির্ধারণ করে দেবে। আর যদি পুঁজির দখল বাঙালির হাতে না থাকে, সাইনবোর্ড গুলো সুখ সুন্দর বাংলার, ওটার মানে কি, তোমার লিভারের অসুখে চুল চুল পাকা হয়ে যাচ্ছে, তুমি কলব করছো, কলব করে তো সলিউশন হবে না। সাইনবোর্ডটা হচ্ছে সেই টাইপের, বা তুমি একখানা তোমার যারা ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, ওই যে হয় না একটু বয়স হয়ে গেলে সব এই করে এলো, বা মেকআপ, মেকআপ দিয়ে তো আর কি চামড়া বদলাবে না। তুমি পুঁজির কথা বলছো, বাঙালির পুঁজির কথা বলছো, ঠিকই, বাঙালি বাড়িতে বসে থাকবে, বাবার পয়সায় নেট চালিয়ে ফেসবুক করবে, এগুলো 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 ওদের আমাদের শত্রুদের ছড়ানো কথা না, এই কথাগুলো একদম ছড়ানো কথা। তার কারণটা হচ্ছে যে আমরা যেহেতু বাংলা পক্ষ সারা বাংলা জুড়ে কাজ করে, সংগঠন করে, এই বাঙালির এই চরিত্রটি, এটা বাঙালির একটি মাইনরিটি অংশের চরিত্র। আমি সংখ্যাগরিষ্ঠ বাঙালি, প্রশ্নটা শেষ করে নিই, কি এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে যে বাঙালি রাস্তায় নেমে বিপ্লব করে না, বাঙালি রাস্তায় নেমে প্রতিরোধ প্রতিবাদ করে না, কিন্তু বাঙালি এইসব ব্যাপারে যখন এক নম্বর জায়গায় থাকার কথা ছিল, বাঙালি সেসব জায়গা থেকে সরে এসেছে। আজকে তুমি কোথাও রাস্তায় যারা জুতো সেলাই করেন এমন একজন বাঙালি তুমি পাবে না। ওলা উবেরের ড্রাইভার বাঙালির সংখ্যা 10%ও নেই, কচুরি বিক্রেতা একটাও বাঙালি নেই, অথচ বাঙালি মানে যাদের এইটা করার দরকার, যারা করলে তারা পুঁজি বাড়াতে পারে, যারা করলে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, তারা সেটা না করে তারা কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছে। আমি আমি বুঝে গেছি প্রশ্নটা, এবং এই ভ্রান্তিটা বাঙালির কাটানো দরকার এই চরিত্রায়নে। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, প্রথমটা প্রথমে মনে হবে যে তোমার সাপোর্টই করছি, তারপরে সরে আসো বলো, ঠিক আছে। ধরো বড় বাজারে, ঠিক আছে, মাল লোড হচ্ছে, ধরো 80 কিলো ওজন, কোনো মালবাহককে দিয়ে তোলা হচ্ছে, একটা বাঙালি আছে না, সিঙ্গল বাঙালি নেই, খাটনির কাজ, ঠিক আছে, এই যে ট্রাকে তুললো মালটা, বাঙালি পাবে? তাহলে তোমার থিসিস মিলছে, ঠিক আছে, কোনো বাঙালি ওই খাটনির কাজ করতে পারবে, ফেসবুক করবে তো, এই তো কথাটা। তো মালটা উঠলো, ঠিক আছে, ধরো একটা বাস ধরো যাবে তেহট্ট, একটা বাস যাবে ধরো ডাউন হারবার, 80 কিলো উঠলো, ট্রাকটা তো 80 কিলোই নামাতে হবে, ওখানে নামাচ্ছে, ওখানে তো এরা নেই, তার মানে যে মালটা তুলতে, যে মালটা নামাতে পারছে সে মালটা তুলতে পারবে, কিন্তু তাহলে এখানে মাল তোলার জায়গায় সে নেই কেন? এইখানে হচ্ছে খুব ইন্টারেস্টিং প্রশ্নটা, এবং সেটা কচুরির ক্ষেত্রেও সত্য। বেলডাঙ্গায় কে কচুরি বেচে? বেলডাঙ্গাতে কিন্তু লোকে কচুরি খায়। আসলে বাংলায় টাকা করার যে জায়গাগুলো, অর্থাৎ শহরাঞ্চল, শিল্পাঞ্চল, সেটা কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, গঙ্গার দুই পার থেকে শুরু করে খড়গপুর, হলদিয়া, এই স্পেসিফিক জোনগুলো দখল হয়েছে। দখল হওয়া অংশে এইসব জায়গায় যে বাঙালিরা বহুকাল ধরে রয়েছে, তারা আসলেই আশেপাশে এই দখল হওয়া জায়গাগুলো থেকে ছোটবেলা থেকেই আসলে বাঙালি থেকে ওই কোনো রোলে দেখেনি, তাই জন্য তার মনে হবে এটা বাঙালি করে কোথায়, এটার থেকে একটু বেরোলেই শুধু বাঙালি এটা করে। পশ্চিমবঙ্গে বিহারি ফুচকালার থেকে বাঙালি ফুচকালার সংখ্যা বেশি, কিন্তু যেখানে ফুচকা
দশ টাকায় সাতটা, সেখানে বাঙালি আছে। যেখানে ফুচকা 10 টাকায় তিনটে, সেখানে কোনো বাঙালি নেই। এটাই হচ্ছে গল্পটা। অর্থাৎ অর্থকরির জায়গা যে জায়গাটা আছে, এবং এই জোনগুলো আমরা একদম সেরকম একটা জোনে আছি এই মুহূর্তে রয়েছি, লিলুয়া বালি এবং বৃহত্তর গঙ্গা পাড়ের যে জোনটা, ঠিক আছে। অর্থাৎ তারা সারা, সেও তো ফেসবুক করছে। তুমি অন্যের যে কথা বলছো সে কি ফেসবুক করছে না? ঠিক আছে, অবশ্যই ফেসবুক করছে। আমরা সেদিন দেখলাম বাঙালি নারীদের নিয়ে কি ধরনের কুরুচিকর, এই তোমাদের এলাকা, এইসব এলাকাতে কি কত রকম, ঠিক আছে, কলকাতা হেভি জায়গা, এখানে বাঙালি মেয়েদের দেখতে পাওয়া যায়, এই ধরনের গান এখানে বসে তারা ইয়ে করছে। সেই হয়তো কোনো একজন হয়তো কাউন্সিলরের বাইকের একটা ছেলে। ওখানে ধ্রুব একটু আগে যে প্রশ্নটা এসেছিল, থার্ড কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যে বাংলা বাধ্যতামূলক নয় কেন চাকরি বাকরির ক্ষেত্রে, অন্তত রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে ইত্যাদি। এটা নিয়ে বাংলা পক্ষ দীর্ঘ সময় লড়াই করছে। প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গ একটি অনন্য রাজ্য, এবং অনন্য শুনে বুক ফুলে যাবার কোনো কারণ নেই, ঠিক আছে। তার কারণটা হচ্ছে এটা একমাত্র জায়গা যেখানে যে ভাষার ভিত্তিতে রাজ্যটা তৈরি, সেই রাজ্যের সেই ভাষার কোনো 100, 200, 300 নম্বরের পরীক্ষা দিতে হয় না, একটা রাজ্য সরকারি চাকরি পেতে, একটা রাজ্য সরকারি চাকরি পেতে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো যাচ্ছি না, ঠিক আছে, এটা কোথাও সত্য না। তার মানে বাঙালি ছেলে মেয়েরা বিহারে গেলে 200 নম্বরে হিন্দি পেপার দিতে হয়, বিহারের ছেলে মেয়ে পশ্চিমে পরীক্ষা দিতে এলে কোনো 100 নম্বর 200 নম্বরের কোনো বাংলা পেপারে পরীক্ষা দিতে হয় না। একখানা নলেজ অফ বেঙ্গলি বলে একটি ঢপের পরীক্ষা রয়েছে, আমি বলে দিই কেন স্পষ্টভাবে, একটি ঢপের পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাটা বেসিক্যালি একটা আইওয়াস, যে পরীক্ষাটা আইওয়াস, ঠিকঠাক বলা থাকলে পাস 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 পাস, ঠিক আছে। এবার প্রথম কথা, বাংলা পক্ষটা নিয়ে লড়ছে, এবং এটা নিয়ে আমরা অনেক দূরে গিয়েছিলাম, আবার ওই আমলারা আটকেছে, এটা আমাদের কাছে খবর, এটা আমাদের কাছে খবর। 2 লক্ষ কি এখন বলছে 2 কোটি নাকি ওই ভোটার, মানে এরপরে তো বোধহয় দেখা যাবে যে পশ্চিমবঙ্গে কোনো বাঙালি ভোটার বলে কিছু নেই। এই যে জিনিসটা হচ্ছে কেন বলুন তো, এবার ওদের একটাকে ধরছে, পাড়া ধরে নিচ্ছে। বাঙালি কি? বাঙালি হচ্ছে সিপিএম, তৃণমূল, বিজেপি, ঘটি, বাঙাল, হিন্দু, মুসলিম, অনেক ক্যাজরা আছে তাদের, এই থেকে সব ক্যাজরা নেই। বিজেপি জয়েন করার পর অর্জুন সিং এর রাইট হ্যান্ড ছিল একজন উর্দুভাষী, তার মানেটা কি? এবং দেখবেন জোনগুলো সে একই জোন হয়, যে কারণে মমিনপুর, ঠিক আছে। বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে দল, মত, বর্ণ, ধর্ম, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে, ঊর্ধ্বে। ঊর্ধ্বে উঠে চাপটা দিলে তখন কিন্তু তোমার সংখ্যা কিন্তু ম্যাচ করার আর কি কেউ নেই এই বাংলায়। সেই চাপটা দেবার মতো বাঙালিকে সংগঠিত করার জায়গা আমরা তৈরি করছি, যাতে কিনা বাংলার আগামীতে রাজনীতি হোক বাঙালি তেলানোর রাজনীতি, বাংলার বিভিন্ন দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হোক বাঙালিকে তেলানোর প্রতিযোগিতা। আমরা আসবো এই প্রসঙ্গে, বলতে বলতে একটা ফোন এসে গিয়েছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রজত ভট্টাচার্য বলছি, শিলিগুড়ি থেকে। বলুন। আমি গর্গ চট্টোপাধ্যায়কে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা বাঙালিরা বিভিন্ন রাজনৈতিক দল বা মতে দ্বিধাবিভক্ত থাকার ফলে আমাদের মধ্যে কি কোথাও জাতীয়তাবোধ বা এই ধরনের চেতনা ধাক্কা খাচ্ছে? মানে আমাদের অধিকার বা যেটা দাবি, যেটা যেগুলো নিয়ে আপনারা আন্দোলন করছেন, সেটা কি কোথাও গিয়ে সমস্ত বাঙালি মননকে বা সমাজকে কি টাচ করতে পারছে না? আমরা কি সিপিএম, কংগ্রেস, তৃণমূল এভাবে দ্বিধাবিভক্ত হয়ে রয়েছি? এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এই প্রসঙ্গটাই আসলে এতক্ষণ ছিল, একটু কিন্তু ইতিহাসে একটু মনে করিয়ে দিই, চিরটাকাল এরকম ছিল না। এই বাংলার মাটি, বাংলার জল, আমার সোনার বাংলা থেকে শুরু করে যা যা, যে বঙ্গভঙ্গ নিয়ে যেক্ষুনি কথা হলো, যে প্রসঙ্গে আমরা আবার আসব, বঙ্গভঙ্গ যখন 1905 করার চেষ্টা হয়েছিল, তখন বাঙালি জাতীয়তাবাদের যে মানে একটা বিস্ফোরণ ঘটেছিল, এই সব সেই সময় তৈরি। এই বেঙ্গল কেমিক্যাল সেই সময় তৈরি, এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সেই সময় তৈরি, এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যার অধুনা নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটা তখন তৈরি। অর্থাৎ বাঙালি যখন জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ হয় তখন সে হিমালয় কাঁপিয়ে দেয়, খুব স্পষ্ট কথা। এবং সেই জিনিসগুলো এখন আমাদের মধ্যে আর্য প্রফুল্ল চন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সেই সময়কার একদম হার্ড প্রোডাক্ট, ঠিক আছে, উঠে আসছে। আমরা 50-এর আমরা 1912 থেকে 1956 মানভূমে টানা আন্দোলন দেখেছি, ঠিক এই প্রশ্নে, যে আমরা বিহারের শাসনে থাকবো না,
আমরা বাংলায় নিজেদের মানে বঙ্গমাতার কোলে আমরা ফেরত যেতে চাই, আমরা হিন্দি সাম্রাজ্যবাদী শাসনের শৃঙ্খল মুক্ত করে তাদের টানা আন্দোলন। আমরা 50-এর দশকে দেখেছি যে যখন বিহার বাংলা এক করে দেওয়ার যে ভয়ঙ্কর প্রপোজাল, ঠিক আছে, সেই ভয়ঙ্কর প্রপোজাল তখন বিধান রায় সেটার পক্ষে এবং বিহারের মুখ্যমন্ত্রী তো অবশ্যই পক্ষে, শ্রীকৃষ্ণ সিনহা আর নেহরুও পক্ষে, তখন কিন্তু বাংলার আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে ইভেন বামপন্থীরা যাদের মুখে আজকে এরকম বাংলা বাংলা কথাটা বললেই যেন খুব অচ্ছুত টাইপের লাগে অনেকে, তারাও কিন্তু তাতে সামিল হয়েছিল, ওরা মেঘনাথ ছাড়া সামিল হয়েছিল। কিন্তু তারপর থেকে আমার যেটা এটা মনে হয় একটা বড় কারণ হচ্ছে 47। 47-এর পরে বাংলার একটা বৃহৎ অংশ ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার পরে আমরা ভারতে আমরা যে বাংলা এবং বাঙালি তাদের মধ্যে একটা বড় অংশের মধ্যে ধারণা ঘটে গেছিল যে আমরা বোধহয় আশ্রিত, আমরা বোধহয় নিজেদের মাটিতে নেই, আমরা যেন নিজেদের সিকিউরিটিতে নেই, আমাদের যেন দিল্লি রেখেছে বলে আমরা আছি, যেন এই বিহার টু হরিয়ানা না থাকলে বোধহয় একটা পাকিস্তান হয়ে যাবে, এই যে কিছু ধারণা যার ফলে তুমি নির্ভরশীল হয়ে পড়ছো অন্যের ওপর, এইটা যে ভুয়া এবং এটার সুযোগ নিয়েই বাংলা ও বাঙালির শত্রুরা বাংলাকে এরকমভাবে দখল করেছে সেটা কিন্তু দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে এখনকার বাঙালি যুব সমাজ কিন্তু এটা বুঝে যাচ্ছে খুব স্পষ্ট কথা। একটা ফোন এসে গিয়েছে, হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ নমস্কার দাদা, আমি এমডি সাকিব সালিম বলছি হাওড়া থেকে, আমার বাড়ি তারাপি, আমি এখানে থাকি। বলুন ভাই। জয় বাংলা। হ্যালো বলুন, শোনা যাচ্ছে? হিন্দি বিশ্ববিদ্যালয় আর এইসব, ঠিক আছে, মানে ঘাটশ্রী, তো এর ফলে যে কাউন্সিলর পদটা বাঙালি আর পাচ্ছে না, এর ফলে সেটাকে ফেরত পাবে নাকি সঞ্জয় বক্সির বিবেক গুপ্তার কাছে গুঁতো খাওয়া কমবে? আমার তো মনে হয় সন্দেহ, বিবেক গুপ্তা নিজে যখন ভোটটা তৃণমূলকে দেয় কিনা। যাই হোক, আমরা ভোটের রাজনীতি নিয়ে আলোচনা করছি না, আমরা বাংলা ভাগ নিয়ে কথা বলছি। বাংলা ভাগ নিয়ে একটা কথা চাউল করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যালো, হ্যালো আমি কৃষ্ণা বলছি। হ্যাঁ বলুন। আমি কতগুলো জিনিস লক্ষ্য করি, কারণ আমি বাইরে পড়াশোনা করেছি, পড়াশোনা করেছি ওখানে, ওসব একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু সিট রিজার্ভ রাখে নিজেদের স্টুডেন্টদের জন্য, যেমন মহারাষ্ট্রে বম্বে ইউনিভার্সিটি 60% সিট রাখে রিজার্ভ রাখে লোকাল স্টুডেন্ট টিচার স্টুডেন্টদের জন্য। আমরাও করতে পারি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এরাও 60% সিট একদম লোকাল স্টুডেন্টদের জন্য রিজার্ভ রাখতে পারে। দেখা দিয়েছিল আমাদের, আমি দেখেছিলাম যে ওই যে মণিপুর মিজোরামের যে নার্সিং থেকে যেসব মেয়েরা নার্সিং পড়তে এসেছিল, যেই কোভিড শুরু হলো তার দলকে দল সব চাকরি ছেড়ে চলে গেল, আমাদের হসপিটাল গুলোকে বিপদে ফেলে বিপদে ফেলে। কৃষ্ণাদি আপনাকে সহজে খুব, হ্যাঁ কৃষ্ণাদি আপনাকে উত্তরটা দিতে চাই, বাংলায় অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। আজ থেকে কয়েক বছর আগে বর্তমানে একটা রিপোর্ট বেরোয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটা বাংলার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, বাংলা কেন ভারত তথা এশিয়ায় একটি শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়, সেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল বলে যেটা ব্যাপকভাবে পরিচিত, আনরিজার্ভ সিটে সংখ্যাগরিষ্ঠ 60-70% হচ্ছে ইউপি বিহার রাজস্থান হয়ে গেছিল। বাংলা পক্ষ তখন এই লড়াইটায় নামে, এবং আপনি জেনে খুশি হবেন
যে আমাদের লড়াইতে সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে 90% ভূমিপুত্র সংরক্ষণ প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আমরা এই লড়াইটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাই, সেখানেও 90% আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ করতে পেরেছি। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা শেষ কথা নয়। ফর এক্সাম্পল কিরকম ভাবে খেলে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস রয়েছে, সেখানে বাংলার বিভিন্ন জেলা থেকে, দূর দূরের জেলা থেকে, কলকাতা থেকে দূরের যে জেলার থেকে ছেলেমেয়েরা এসে পড়বে, এটাই হচ্ছে কথা, থাকবে পড়বে। যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডোমিসাইল নেই, দূর দূর থেকে পড়তে আসছে, দূর মানে পশ্চিমবঙ্গ থেকে বাইরে, ফলে দূরত্বের দিক থেকে দেখতে গেলে ছাপড়া আগে, মেদিনীপুর পরে। তার মানে এই হোস্টেলগুলো হয়ে গেছে বহিরাগতদের ডেন, এবং সেখানে বাঙালি লাঞ্ছিত, নিপীড়িত, বাঙালি নারীদের, মানে যাদবপুরে যেটা হয়েছিল বাঙালি নারীদের ইয়ে করা হচ্ছিল। আমরা খুব স্পষ্ট কথা বলছি, দিদি আপনি ঠিকই বললেন, বাংলার প্রতিটি রাজ্য বিশ্ববিদ্যালয় 90% ভূমিপুত্র, ভূমিকন্যা, ভূমি সন্তান সংরক্ষণ চাই, স্পষ্ট কথা। অর্থাৎ ফ্যামিলি যে এখানকার, সেখানে বাঙালি অবাঙালির কোনো বিষয় নেই, এইখানকার যারা পারমানেন্ট রেসিডেন্ট, স্থায়ী বাসিন্দা, দুম করে উড়ে এসে জুড়ে বসা যাবে না, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো বাংলার মানুষের, অর্থাৎ বাংলার ভোটারের ট্যাক্সের টাকায় চলে, দিল্লির টাকায় চলে না, খুব স্পষ্ট কথা। যেমন বিহারের বিশ্ববিদ্যালয়, আপনি দুম করে গিয়ে ভর্তি হতে পারবেন না, ঠিক এই কারণে। এই যে আমাদের সবার বাড়ি বাড়ি, আমাদের বাড়িটা হোটেল, এই যে জিনিসটা বানিয়ে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে একটি ভয়ঙ্কর জিনিস। উনি বিশ্ববিদ্যালয়ের পরে আরেকটা কি বিষয় তুলেছিলেন, নার্সিং এ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নার্সিং এর কথাটা বললেন, এবং এটা লকডাউনের সময় খুব স্পষ্টভাবে হয়েছিল। অথচ বাঙালি ট্রেন্ড নার্সের সংখ্যা কম নয় এবং তারা ফ্যাপে করছে। নার্সিং হচ্ছে একটা এরকম একখানা যেটা এসেনশিয়াল সার্ভিস, এটা ছাড়া একটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে। এবং আমি মণিপুরি যে নার্স তাদেরও দোষ দেব না, আপনি বাঁচলে বাপের নাম, সে বাঁচতে গেছে। প্রশ্নটা হচ্ছে, আপনি বাঁচলে বাপের নাম এটা যদি সত্য হয়, তাহলে নিজেকে বাঁচাতে তুমি মণিপুর থেকে এনেছো কেন, তুমি বাংলা থেকে আনছো না কেন? আমরা একই ঘটনা দেখেছিলাম কবে, এই যে গোয়েঙ্কা, ঠিক আছে, মোহনবাগানের মালিক, এই গোয়েঙ্কা সিএসসিতে জেনে রাখবেন, ঠিক আছে, অনেক প্রকার ক্যালকুলেট কিছুই না, জয়পুর একটা ইলেকট্রিসিটি সাপ্লাই কর্পোরেশন, তো একটা আলপিনের টেন্ডারও বাইরে কেউ পায় না। এই গোয়েঙ্কা যখন মনে আছে আমফান হয়েছিল, খুব ভয়ঙ্কর অবস্থা, তো গোয়েঙ্কার তো যাদের রাখে তারা তো সব ভাগলবা, ঠিক আছে, ভাগলপুরে ভাগলবা, সব জায়গায় ভাগলবা। তখন হঠাৎ গাছ কেটে কে বার করবে সুন্দরবনের ছেলেদের, তখন ডাক পড়লো। আমি গোয়েঙ্কাকে বলতে চাই, এমনি সময় দেখতে পাও না, নাকি এমনি সময় শুধু মানে কি রবীন্দ্র সারেগামা পাদা নিতে, মানে কি বলবো, ওখান থেকে ফলস করে কপিরাইট ভায়োলে, মানে অন্যকে ফলস কপিরাইট ভায়োলেশন দিয়ে টাকা করেই চলবে? মানে বাঙালি কি তোমার শুধু টাকা এক্সট্রাক্ট করার জায়গা, তাই না? এটাই তো হচ্ছে কথা। এই যে কেন আমি বলছি এইটা, ধরুন আজকে একটা ইলেকট্রিসিটি, নার্সিং বা ওলা উবরের কথা বললো, অর্থাৎ পরিবহন থেকে শুরু করে আজকে রাইস মিল, অর্থাৎ খাদ্য, রাইস মিলের মালিকানা দেখো সুপরিবহনরা দখল করে নিচ্ছে। একটা মানুষের যেটা আমরা কি বলি, খেতে পারবো, যাওয়া আসা করবো, শিক্ষার জায়গা, স্বাস্থ্যের জায়গা, এইগুলো কিন্তু এনশিওর করে রাখতে হবে। মানে আমরা বাংলা পক্ষ যখন পুনর্দখলের কথা বলে, তখন পুনর্দখল কিন্তু এই ক্ষেত্রগুলোতে প্রথম দরকার। আমরা স্বাস্থ্য নিয়ে কিছু আমাদের কথা আছে, নিশ্চয়ই বলবো। একটা ফোন এসে গিয়েছে, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দৈপায়ন বলছি, হাবড়া থেকে। বলুন। জয় বাংলা গর্গদা। বাংলা পক্ষ বারবার বলে যে আমরা ভোটে লড়ি না, কিন্তু ভোটে লড়া দলগুলোর উপর চাপ সৃষ্টি করি যাতে তারা বাঙালি জাতীয়তাবাদী হয়ে কাজ কাজ করে। কিন্তু আমরা জানি যে বর্তমানে বাঙালি জাতীয়তাবাদ বাংলাতে তার অবস্থা কিরকম, এবং ভোটে লড়া কোনো দলই যেহেতু জাতীয়তাবাদী দল নয়, ফলে জাতীয়তাবাদী দল যতদিন না ভোটে লড়ছে, এবং আমাদের হাতে সময়ও বেশি নেই, তো ভোটে না লড়লে কোনো জাতীয়তাবাদী দল এই সমস্যার সমাধান কি আদৌ সম্ভব, এটাই প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। আমি একটু অ্যাড করব এখানে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমরা কি আগামী দিনে বাংলা পক্ষকে রাজনৈতিক দল হিসেবে দেখতে চলেছি? বাংলা পক্ষ অবশ্যই একটি রাজনৈতিক সংগঠন যেটা ভোটে লড়ে না, ঠিক আছে, আমরা যা সব ইস্যু নিয়ে আলোচনা করছি এগুলো অরাজনৈতিক বিষয়, এগুলো অরাজনৈতিক বিষয় না। কিন্তু ধরো আজকে আমার আশপাশে, ধরো তুমি তৃণমূল সাপোর্টার, একজন সিপিএম সাপোর্টার, কেউ কংগ্রেস সাপোর্টার,
আজকে তারা বাংলা পক্ষের সাথে আছে, কারণ এটা আমাদের সবের একের জায়গা। কে যদি বলে না বাংলা পক্ষ আলাদা কিছু, এবং সেটা তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে, সিপিএমের বিরুদ্ধে লড়ছে, তখন কিন্তু আমি যে আমরা যে এক হয়েছিলাম সেখানে তাদেরকে দোটানায় ফেলছি। এরা মানে হ্যাঁ, কিন্তু আরও তো অনেক ইকুয়েশন আছে, এবং সেটা বাস্তব কথা, আরও অনেক ইকুয়েশন আছে। এটা তো একটা দিক হলো, আরেকটা দিক সেটা, এটা তো কৌশলগত কথা হলো, আর এটা তো হচ্ছে বাস্তবগত কথা, এটা আদৌ সম্ভব যে প্রশ্নটা করলো ভাই, সেটা হচ্ছে যে আমরা তো আশপাশে, তাহলে আমরা তো ভারতীয় যে যুক্তরাষ্ট্র সেখানে অন্যান্য রাজ্যের উদাহরণ আমরা দেখি, তাহলে আসাম, সেখানে সংগঠন আছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আসু, কংগ্রেসও তার লাইনে, বিজেপিও তার লাইনে, অগপও তার লাইনে, মানে সে লক্ষণ রেখাগুলো বেঁধে দেয়, এবং সেই লক্ষণ রেখা বেঁধে দেবার জায়গাটা কিন্তু আসুর রাতারাতি তৈরি হয়নি, সংগঠিত হতে হয়েছে। হয়তো ওখানে কংগ্রেস বিজেপি অগপ একে অপরকে খিস্তিকাস্তা করছে, কিন্তু আসুর প্রোগ্রামে কিন্তু তারা সকলে সকলে ভাই, ওটা তো যে কারণে আমরা বলি দলের উপর জাতি, দলগুলো হচ্ছে জামার মতো, জাতি হলো চামড়া, এই কথাটা আমরা বলি। প্রসঙ্গে একটা ফোন এসে গিয়েছে, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি কৃষ্ণা ঘোষ বলছি, রিকশা থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করার মতন যে আমরা থেকে ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের নিন্দা তো নন বেঙ্গলিরা করে, অনেক কিছুই বলে, তো একটা জিনিস লক্ষ্য করার মতন, বেঙ্গল বাঙালির কিনা বেঙ্গল থেকে নন বেঙ্গলিরা এমপি এমএলএ হবার সুযোগ পায়, বা কটা বাঙালি অন্যান্য স্টেট থেকে এমপি এমএলএ হবার সুযোগ পেয়েছে, কটা পলিটিক্যাল পার্টি এই সুযোগটা বাঙালিদের করে করে দেয়। আপনাকে আমি ধন্যবাদ জানাবো, এই প্রশ্নটা আমি গর্গকে করতাম, কিন্তু ইচ্ছে করেই করলাম না, কারণ গর্গ কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নন, যে গর্গ তার দলের হয়ে কথা বলবেন বা কিছু। তো তবু সাধারণভাবে আমি যেটা, প্রথমে আমি কৃষ্ণাদিকে অভিনন্দন জানাই, এবং এবং মানে কি বলবো, একজন বাঙালি ভাই হিসেবে ইয়ে জানাই, যে রিসরাতে একজন মাথা উঁচু করে একজন বাঙালি হিসেবে বাঁচছেন, আপনি সারা বাংলার বাঙালির কাছে একটা উদাহরণ, যে রিসরায় মাথা উঁচু করে একজন বাঙালি বাঁচছে, আপনি একা নন, কিন্তু আপনি সেই খুব কমদের মধ্যে একজন। এক দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা, পশ্চিমবঙ্গের বাইরে একটা মিনি পশ্চিমবঙ্গ, মিনি কলকাতা সব কোথায় পাওয়া যায়, আমরা এটা বলি চিত্তরঞ্জন পার্ক, সিআর পার্ক, ঠিক আছে, সিআর পার্ক যে জিনিসটা বাংলা পক্ষ দেখিয়েছে, আমি অন্যান্য জায়গা বাদ দিলাম, সিআর পার্ক যেখানে বাঙালি সংখ্যাগরিষ্ঠ, সেখানেও মিউনিসিপাল ইলেকশনে বাঙালি ক্যান্ডিডেট দেয় না। আর এইবার যে হতে চলেছে মিউনিসিপাল কর্পোরেশন এমসিডি ইলেকশন, যে দিল্লির যে ইলেকশনটা হবে, আমি সিআর পার্ক, ওখানে মেন যে যুযুদান দুটি দল, এই কেজরিওয়ালের আম আদমি পার্টি আর ভারতীয় জনতা পার্টি, তাদের দুজনের ক্যান্ডিডেট লিস্ট দেখলাম, চিত্তরঞ্জন পার্ক কেউ বাঙালি নয়, দুটো মানে এদের দুজনের মধ্যে লড়াই হবে, কিন্তু কেউই বাঙালি হবে না, কিন্তু এদের দুজনকে কিন্তু বাঙালিরা গিয়ে ভোট টিপে দিয়ে আসবে, বাঙালিরা কিন্তু ওখানে একতাবদ্ধ বলতে পারবে না, এই আমাদের মধ্যে থেকে একটা রাখো, কারণ তারা বলবে এই তোরা এখানকার না, এসছিস, জল কল বন্ধ হয়ে গেলে না, খুব স্পষ্ট, ফলে তারা ওই বার্গেনিং এর জায়গায় যায় না। এখানে তো বাঙালিকে উৎখাত, আমি চিত্তরঞ্জন পার্কের বহু বাঙালি সংগঠনের সাথে কথা বলেছি, যারা দুর্গা পুজো করেন, কালী পুজো করেন, বা চিত্তরঞ্জন পার্কের কালী মন্দির যারা দেখভাল করেন, এরকম সাংস্কৃতিক কাজকর্ম, বই মেলা, আমি তাদের সাথে রবীন্দ্র নজরুল, তারা তাদের একটা বক্তব্য খুব স্পষ্ট, তারা বলছেন প্রবীর দা, আমরা এখানে রোজগার করতে এসেছি, এখানে থাকতে আসিনি, হয়তো আমার প্রজন্ম এখানে থেকে যাবে, কিন্তু আমার ছেলে বা আমার মেয়ে হয়তো বিদেশ চলে যাবে বা অন্য কোথাও চলে যাবে, কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা রাজনৈতিক লড়াইয়ের মাঝখানে পড়তে চাই না, এটা কিন্তু ওখানকার বাঙালিদের কথা, এগুলো গা বাঁচানো কথা, ঠিক আছে, সব জায়গাটা গ্রাউন্ড রুলস থাকে, আমেদাবাদ মিউনিসিপাল না সব গুজরাটে কাজ করতে যাচ্ছে, তো এত এত লাখ লাখ কাজ করতে যাচ্ছে, একটা তো কাউন্সিলর বেরোতো বাংলা থেকে, আমেদাবাদের আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমরা লিস্ট দেখিয়েছি, আমরা হায়দ্রাবাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের লিস্ট দেখিয়েছি, চেন্নাই বংশের আমার ওই লাইফটা খুব ভাইরাল হয়েছিল, সব জায়গায় ধরে ধরে দেখিয়েছি, কোথাও কিচ্ছুটি নেই, ঠিক আছে। এইখানে আমি বাঙালিদের খুব স্পষ্ট বলবো, বাঙালির মধ্যে বিভেদ করে না,
ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে মিম বিজেপি এগুলো অফ হয়ে গেল, এমন যে কোনো দলের বাঙালি প্রার্থীকে ভোট দেবেন, সেটা যদি আপনি বা বিজেপি বাদ কেন, কারণ তারা বাঙালির মধ্যে বিভেদ করে, বাঙালির মধ্যে যারা ভাগ করবে তাদের জন্য আবার কি, তারা তো বহিরাগত ফরেন, তো ব্রিটিশকে ভোট দিলে এটা কোনো কথা হলো? বামপন্থীরাও তো ফরেন, একদম দেশের বাইরে থেকে আসা একটি আদর্শ না, একদমই না, কারণ তাদের আদর্শটা হচ্ছে বিশ্বজনীন, তাদের আদর্শের মধ্যে কোনো বিশেষ বাঙালি বিরোধী চরিত্র নেই, ঠিক আছে। ফলে আপনি যদি ধরুন তৃণমূলের হন, আপনার এলাকায় দিয়েছে একটি সেই রকম অবাঙালি ক্যান্ডিডেট, আমি অবাঙালি কথাটাই দেখবেন আমার মুখ থেকে পাবেনই না, তো দিয়েছে একটা কিছু আপনার সেখানে, এখানে ধরুন সিপিএম এর বা কংগ্রেসের একটা কেউ আছে কম টম দিন ভোট ওখানে সিপিএম বা কংগ্রেসের, উল্টোটা আপনার এখানে ধরুন সিপিএম এর লবণদেও সিং মিং কিছুটা ধরে এনেছে, ঠিক আছে, আপনার তৃণমূল দিয়েছে আপনাদের স্বজাতির ক্যান্ডিডেট দিন তৃণমূলে, কারণ মাথায় রাখবেন দলের উপর জাতি, আপনি তাকে দিনের শেষে যে দলেরই কাউন্সিলর হোক আপনার স্বজাতির হলে আপনি একটা সাইডে নিয়ে গিয়ে আলোচনা করতে পারবেন, আর আপনার যদি সেই হয় তাহলে আপনার যে দলের দলকে আপনি খুব সাপোর্ট করেন, ঠিক আছে, কারণ আপনার বিমান বসুকে ভালো লাগে, যদি বসুকে ভালো লাগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে, যে কোনো কারণেই হোক, কিন্তু দিনের শেষে সে যে ইকুয়েশনটি করবে পৌরসভায় চাকরিটি কার হবে, পৌরসভায় টেন্ডারটি কার হবে, এতে আপনি গুনতির মধ্যেও থাকবেন না। একটা ফোন এসে গিয়েছে, আমরা ফোন নেবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি অনুরাগ চক্রবর্তী বলছি, দমদম থেকে। গর্গদাকে আমি প্রণাম জানাচ্ছি, তাকে আমি অনেক শ্রদ্ধা করি। আর আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে বাঙালি সমাজের যারা ছেলেরা আছি, তারা মানে এখন এলিট বাঙালি হতে চাইছে বেশিরভাগ, খাঁটি বাঙালি কেউই হতে চাইছে না, তো কিছু কিছু ফর্মুলা এমন কিছু কি আছে যাতে আমরা তাড়াতাড়ি লোকদেরকে মানে এই জিনিসটাকে বোঝাতে পারি, যে আমাদের মানে 25-35 বছরের ছেলে বা মেয়েদেরকে যাতে আমরা তাড়াতাড়ি কনভিন্স করতে পারি, কিছু কিছু ফর্মুলা বা এমন কথা কিছু আছে যাতে ওদেরকে আমরা এই বার্নিং টপিকটা ওদেরকে যাতে বোঝাতে পারি? দেখো, আজকে আমাদের বাঙালি যে যুব সমাজ, বাঙালি জাতির যে যুব সমাজ, তুমি যে 25-35 বলছো, ঠিক আছে, তাদের কত দিক থেকে তাদের টান আছে, তাদের ঠিক আছে, তাদের ধরো এই 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 মেশিনটা বার করলে তার মধ্যে তার কোনো কন্টেন্ট নেই, ঠিক আছে, এর মধ্যে তার জাতির নারীগুলোকে একটা কি বলবো ছিঁড়ে খাবার চেটে খাবার বস্তু হিসেবে দেখানো হয়, তার জাতির ছেলেগুলোকে ঠিক আছে স্ত্রৈণ ভীরু হিসেবে দেখানো হয়, সেখানে সে যখন প্রোডাক্টগুলো দেখে একটাও মালিকানা তার নয়, ঠিক আছে, সে যখন আশপাশটা দেখে, সে যখন একটা টিভি চ্যানেল খোলে সেখানে চ্যানেলে দেখছে যে নতুন নতুন জিনিস আমদানি করা হচ্ছে যেগুলো আদৌ তার নয়, সে যে চারিদিকে যেন তার নিজের জিনিসগুলো সে খুঁজে পাচ্ছে না, এবার এর ফলে এইগুলো পুনর্দখল তাহলে কীভাবে সম্ভব? খুব স্পষ্ট কথা, একটাই কথা, ক্যাশ। বাঙালির ক্ষতি না করে হিংস্রভাবে টাকা করতে হবে বাঙালি 25-35, শুধু 25 কেন বলবো, আমি বলবো 15-35, এই পিরিয়ডটাতে কিন্তু তুমি মূল করবে যে জিনিসটা, হিংস্রভাবে টাকা করো বাঙালির কোনো ক্ষতি না করে, এটাই হচ্ছে মেন কথা। পার্থ চ্যাটার্জি টাকাগুলো ঝেড়েছে সব সাধারণ বাঙালি ঘরের থেকে, মুরদ ছিল 10টা বড় বাজারের থেকে বাড়ি থেকে বার করতো, এর 20 গুণ টাকা পেত, সে মুরদ নেই ওখানে। তো আমরা আসবো, আমরা একটা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তবে তোমাকে বারবার পাওয়া যাবে না তাই সুযোগটাও ছাড়তে চাইছি না। এই যে বাংলা টেলিভিশন চ্যানেল, বাংলা FM চ্যানেল, এখানে বাংলা গান, বাংলা সংস্কৃতি প্রায় উঠেই যেতে বসেছে, ধারাবাহিকগুলোতে হিন্দি গান চলছে, বাংলা FM চ্যানেলে মানে বাংলার FM চ্যানেলে বাংলা গান শোনানো হয় না, এ ব্যাপারে বাংলা পক্ষে কোনো মুভমেন্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না? না, মুভমেন্ট হয়েছে, আমরা FM রেড FM এ গেছি, রেডিও মির্চিতে গেছি, এবং এই দুটো ক্ষেত্রে অভিজ্ঞতাটা বলি, মালিক তো এখানকার নয়, সব ওর থেকে বলে দেওয়া থাকে, ফলে এখানে যেগুলো বাঙালিগুলোর সামনে যেগুলোকে এগিয়ে দেয় এদের গাল বন্ধ করে কোনো লাভ নেই,
ঠিক আছে, বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে স্বদেশী করো, বহিরাগতদের সব প্রোডাক্ট, সেটা কানে শোনার মিউজিক প্রোডাক্ট হতে পারে, সেটা মুখে খাবার খাবারের প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে, সব কিছু বয়কট করো যতটা সম্ভব। বয়কট করো মানে কি, তুমি একটা সাধু হয়ে কৌপিন পরে বসে থাকবে, এ কথাটা আমরা বলছি না। বাঙালির হাতে মানে বাঙালি মালিকানার দোকান, বাঙালি মালিকানার প্রোডাক্ট যতটা সম্ভব ততটা কিনবে, দোকানটা তো সম্ভব, প্রোডাক্ট তুমি নয় দুম করে জানো না, আমরা তারও ডেটাবেস বানাচ্ছি, তুমি বললে আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। যেরকম বোরোলিন আছে, বোরো প্লাস আছে, বোরোলিন কিনবে জিডি ফার্মাসিউটিক্যালের, আর বোরো প্লাস কিনলে এই বোরো প্লাসরা ইমামি ইস্ট বেঙ্গলটা কিনে নিয়েছে, কালকে বেঙ্গলটাই কিনে নেবে। আমরা আসবো, একটা ফোন এসে গিয়েছে, হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে সাকির হোসেন বলছি। হ্যাঁ বলুন। রবীন্দ্র বাবু আপনাকে নমস্কার, আর বাংলা পক্ষের গর্ব বাবুকেও নমস্কার। জয় বাংলা। বলছি স্যার, এই যে শহর অঞ্চলের কথা আমি বাদ দিলাম, যদি গ্রামাঞ্চলের দিকে এখন ধরা যায়, আমরা গ্রামাঞ্চলে বাস করি, তো ওখানেও আস্তে আস্তে ধীরে ধীরে অবাঙালিদের প্রভাবটা বিস্তার হচ্ছে, ওখানে দোকানপাট থেকে শুরু করে করে আরো নানান বিভিন্ন রকমের জিনিস আছে, তো অবাঙালিদের ছাপটা পড়ছে আস্তে আস্তে গ্রামাঞ্চলের দিকেও, তো এটার জন্য আমরা সাধারণ মানুষদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে এটা অতিরিক্ত আমাদেরকে না ঘিরে দেবে না প্রশাসন। এটা বুঝতে পেরেছি আপনার কথা। আমি এই প্রসঙ্গে গর্গকে প্রশ্ন করছি। গর্গ, আমি আমার কাজের সূত্রে সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াই। আগে বলা হতো যেখানে পৌঁছয় রেলগাড়ি সেখানে পৌঁছয় মারোয়াড়ি, তারপরে বলা হলো যেখানে পৌঁছয় গাড়ি সেখানে পৌঁছয় মারোয়াড়ি, মারোয়াড়িটা প্রতীকী অবাঙালি কথাটা বলা হচ্ছে এখানে। এখন কিন্তু যেখানে গাড়ি পৌঁছয় না, মালগাড়িও পৌঁছয় না, সেখানে কিন্তু অবাঙালিরা ঢুকে পড়ছে। গ্রামীণ অর্থনীতিতে অবাঙালিরা কিন্তু ভাগ বসাচ্ছে, এবং তারা মানে সাপোর্ট কোত্থেকে পাচ্ছে তুমি জানো, সেইখান থেকে সাপোর্ট আসছে, এবং সেই সাপোর্ট থেকে বলিয়ান হয়ে বাঙালি যারা প্রান্তিক মানুষ তাদেরকে কিন্তু একেবারে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক করে তারা বাংলা থেকে পয়সা তুলে নিয়ে চলে যাচ্ছে। এ ব্যাপারে তোমাদের ভূমিকা কি? প্রথম হচ্ছে আমি সমস্যাটার কথাটা বলি, সমস্যার সম্বন্ধে আমরা অত্যন্ত সচেতন। আমরা আইলার পরে, আইলার আমফানের পরে আমরা ত্রাণে গেছিলাম, বাসন্তী দ্বীপ। আপনি তো পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ আমাদের সঙ্গে একই ডেঙ্গায় আছেন, ওটা দ্বীপ, দ্বীপে পৌঁছে গেছে। দ্বীপ মানে বাসন্তী কিন্তু আসলে কোনো মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপে ঢুকে গেছে, এবং প্রথম যখন ঢোকে তখন তো সংখ্যা সবই সংখ্যার গল্প, বললাম না প্রথমে যখন 1.99 একরকম, আবার সেই যখন 40 আর তুমি 60 একরকম, আবার সেই যখন 80 তুমি 20 তখন আরেক রকম, মানুষ একই মনে হবে, ঠিক আছে, তুমিও মানুষ আমিও মানুষ, তফাত শুধু জনশতাংশে, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে যেটা প্রথম রাত্রিরে বেড়াল মারার একটা বিষয় রয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে জমি কিনুন, ভাড়া কেনা, ভাড়া এবং বেচা, এই জিনিসগুলো কিন্তু সামাজিকভাবে বলতে হবে যে ভাই নিজেদের মধ্যে করতে হবে, খুব স্পষ্ট কথা। কেনাকাটা যেমন দোকান দিচ্ছে, আরে কিনছে কে, আমি আপনি, তো বন্ধ করতে হবে, কতদিন দোকান মেনটেন করতে পারবে, খুব স্পষ্ট কথা। নিজেদের মধ্যে আমরা বলছি না যে তুমি ওর দোকান থেকে কিনো না, আমরা বলছি সজাতির দোকান থেকে কেনো, গেম আমরাও খেলতে জানি ভাষার, ঠিক আছে। তো এটা একটা দিক, কিন্তু একই সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আপনি জেলার বজায় জেলা শাসক কিন্তু আবার তাদের, এসপি কিন্তু তাদের, ফলে আপনি মনে করবেন না যে চারিদিক কিন্তু আপনার খুব পক্ষে রয়েছে, অর্থাৎ স্থানীয়ভাবে এক একটি একদম দুর্গ গড়ে তোলা, যে এখানে ভাই ওই আর কি, নট অ্যালাও, বড়দের বাড়িতে থাকতে, এটা একটা দিক, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু করতে হবে খুব স্পষ্ট কথা, আইন এবং সংবিধান মেনে, আইন এবং সংবিধানের বাইরে কিছুই নয়, আইন এবং সংবিধান মেনে। আমি গর্গ চট্টোপাধ্যায় যদি আজকে প্রবীর বিশ্বাসের দোকান থেকে একটা সিগারেট কিনি, এবং ধরো কি বলবো কাঞ্চনজঙ্ঘা মিশ্র তার দোকান থেকে যদি না কিনি,
তো এটা তো কি, এটা আইনত অপরাধ? অপরাধ তো নয়, এই যে অপরাধ নয় এই কাজটি বাংলা জুড়ে করুন, ঠিক তাহলেই দেখবেন সুজলা সুফলা শস্য শ্যামলা। আমরা আরেকটা ফোন পেয়ে গিয়েছি, হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, প্রতাপ মুখার্জি বলছি আলমবাজার থেকে। বলুন। বলছি আপনারা একটু আগে আলোচনা করছিলেন বড় বাজার সংক্রান্ত ব্যাপারটাকে নিয়ে আলোচনা করছিলেন, তো সেই বিষয়ে আলোকপাত করতে চাইছি আমি। প্লিজ বলুন। ঘটনা হচ্ছে যে হলদিরাম বুজিওয়ালা কেমন আজকে প্রভুরাম বুজিওয়ালা হয়ে গেছে, কিন্তু একটা সময় হলদিরাম বুজিওয়ালা ওই জায়গাতে তার প্রতিপত্তি বাড়ানোর জন্য একটা মার্ডারও পর্যন্ত করেছেন, যার জন্য জেল খাটছেন কিন্তু, এবং নামটা এখন প্রভুরাম বুজিওয়ালার জায়গায়, হলদিরাম বুজিওয়ালার জায়গায় নামটা চেঞ্জ করে নিয়েছেন। আর এইভাবে কিন্তু মাফিয়াদের জন্যই কিন্তু এবং টাকার প্রলোভনের জন্য আমরা ওখান থেকে চলে আসতে বাধ্য হচ্ছি, কলকাতা কিন্তু আস্তে আস্তে বাঙালিদের হাতে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি আপনার মানে যে ডিভাইসে বলছেন আপনি বা দেখছেন সেটাকে মিউট করে নিন। গর্গ, একদম এই বিষয়ক শেষ প্রশ্ন, যে এই যে অবাঙালিরা আসছেন এই দেশে ব্যবসা করছেন, ঠিক আছে আমাদের মানে চ্যানেল পলিসি হচ্ছে এখানে ব্যবসা করো খাও সব ঠিক আছে, কিন্তু এখানকার ভাষা সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার প্রক্রিয়াও কিন্তু এই ব্যবসায়ীরাই করছে। মানে এদের এরা এমন এমন কিছু কিছু সংগঠনকে স্পন্সর করছে যাতে কিন্তু বাঙালির ভাষা সংস্কৃতি একেবারে শেষ কোনায় এসে পৌঁছেছে। এখান থেকে তুমি কি মনে করো যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যেমন সমস্ত জাতি সামনের দিকে এগোতে শুরু করে, বাঙালি কি কিছুটা হলেও সামনের দিকে এগোচ্ছে এখন? দেয়াল, বাঙালির দেয়ালে পিঠ না ঠেকলে বাংলা পক্ষ তৈরি হতো না। বাংলা পক্ষ আজকে যে 2018 তৈরি হবে একটা সংগঠন, যে বাংলা জুড়ে প্রতিটি জেলায় তার সংগঠন তৈরি হয়ে গেছে, এবং স্ট্রং সংগঠন কোথায় হচ্ছে? পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, শিলিগুড়ি। কেন? এই যে কারণটা বলল, এই যে প্রভুজি, এর কোম্পানিতে যদি সেলস এর চাকরি থাকে 30,000 টাকা চাকরি, সেলস ম্যানেজার হয়তো নাম দিল যে এরিয়া সেলস ম্যানেজার, ঠিক আছে, যেটা বাঙালি ছেলে যদি সেখানে চান্স পায়, সাধারণত নেয় না বাঙালিদের, তখন কি বলবে? তখন তখন বলবে এই দেখো ওদের ব্যবসা বুদ্ধি আছে, আর এই দেখো বাঙালি তার চাকর হয়েছে। এই খুনের যে কথাটা যেটা উনি বললেন, একজন চালাকে খুন করেছিল, ঠিক আছে, এই সেই ব্যাপারটা কিন্তু হারিয়ে যাবে। আমরাই কিন্তু তাদের একটা প্যাকেট নেব, সেটা দিয়ে যে অর্থাৎ কি বোঝালাম, দেখো আমি এই দামি জায়গা থেকে আমি এই জিনিসটা কিনি, যদি দরকার পড়ে বাঙালি দোকান থেকে বরফি কিনে ওতে ঠুসে নিয়ে যাবো, যদি মনে করে যেন দামি দোকান থেকে নিয়ে গেছি, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে যে এই জিনিসগুলো একটু উল্টো করে ভাবো তো, যেতে পারে, থাকতে পারে, করতে পারে। আমাদের একটাই কথা, রাজস্থানে যতগুলো বাঙালি এই ভূমিকায় রয়েছে, রাজস্থানের ততগুলো লোককে আমরা এই ভূমিকায় এখানে অ্যালাউ করব, যেমন দেখাবে তেমনি দেখবে, আমরা এইটুকু বুঝি। আমরা সাম্যে বিশ্বাসী, কারণ আমরা ভারত জুড়ে একই আইনে বিশ্বাসী। রাজস্থানের একটা আইন, পশ্চিমবঙ্গের একটা অন্য আইন, এটা আমরা বিশ্বাসী নই। অর্থাৎ রাজস্থানে যে ধরো পিঙ্ক সিটির যে মেন বাজার, সেখানে যতদিন না আমি এখানে দত্ত, এখানে বোস, ওখানে এই, ঠিক আছে, তারপরে সেখানে কোনো বাংলাতেই লেখা আছে, কোনো ওদের ভাষা লেখা নেই, এরকম যেদিন দেখবো সেতদিন না ততদিন, তখন সেদিন আমি মনে করবো আজকের যে বড় বাজার যেটা হয়ে গেছে, যেখানে বাঙালি ব্যবসায়ী যে যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, সব্যসাচী মণ্ডল খুন করিয়ে দিয়েছে, মার্ডার করিয়ে দিয়েছে, এবং তোমাদের এখানকার এই সন্তোষ পাঠক, এবং সন্তোষ পাঠক একটা কি একটা ছেলেও ছিল, এই মোটকা মতো ছাপড়া না কোথাকার, মানে এইসব গুড্ডু মুড্ডু যেগুলো হয় এদের আর কি। সন্তোষ পাঠককে যে তৃণমূল ওয়ার্ড ইলেকশনে হারাতে পারেনি শাসক দল হওয়া সত্ত্বেও, এতে তৃণমূল হয়তো হতাশ হয়েছে, কিন্তু বাঙালির শঙ্কিত হবার কারণ আছে। তৃণমূল এটা হতাশা হতে পারে, একটা ওয়ার্ড এলো না, কিন্তু আমি একজন বাঙালি হিসেবে বলছি যে ভাই আমার এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে ক্ষমতাসীন দল, সে পুলিশ মুলিশ এই ফেই করে একটা ওয়ার্ড বাগায় আনতে পারছে না, তাহলে ওই জায়গাটা কি আদৌ বাংলার অংশ রয়েছে? না, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই। বাংলা ভাগ নিয়ে একটা কথা হচ্ছে, বিশেষ একটি রাজনৈতিক দল থেকে একটা হাওয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে
মালদা থেকে পুরো বাংলাটাকে কেটে নেওয়া, বিহারের কিছু অংশ জুড়ে দেওয়া এবং অসমের কিছু অংশ জুড়ে দিয়ে একটা অন্য কেন্দ্রীয় শাসিত রাজ্য করতে চাইছে আমাদের শাসক দল, মানে কেন্দ্রীয় শাসক দল। তো এ ব্যাপারে বাংলা পক্ষ কি ভাবছে? বাংলা ভাগ চাইবে যারা, বাংলা ছাড়া হবে তারা, এটা হচ্ছে বাংলা পক্ষের প্রথম হচ্ছে স্টার্টিং লাইন। এটুকু বলতে পারি বাংলা পক্ষ অ্যাসুরেন্স দিয়েছে, বাঙালি জাতিকে এই অ্যাসুরেন্স দিচ্ছে যে সেন্টারে দিল্লির যে দল বাংলার এই পশ্চিমবঙ্গ রাজ্য, যদি ভালো করে আরো বুঝতে হয়, ঠিক আছে, অনেকে আবার বাংলা বললে বোঝে না, পশ্চিমবঙ্গ বললে বোঝে, আবার তারাই বাংলা বন্ধ ডাকে, ঠিক আছে। তো যাই হোক, এই পশ্চিমবঙ্গ যে ম্যাপটা, যদি একটা বর্গ, ঠিক আছে, ইঞ্চি যদি বাদ পড়ে, বাংলা পক্ষ কিন্তু সেই দলের, যে দল হতে পারে, ভবিষ্যতে কোনো দল হতে পারে, সেই দলের কিন্তু একটি কোনো পতাকা, একটি কোনো কিছুই কিন্তু আমরা এখানে অস্তিত্ব রাখতে পারব না, খুব স্পষ্ট কথা। ফলে এই যারা বাংলা ভাগ করতে চায় এরকম দলের সঙ্গে যুক্ত থাকছেন যেসব বাঙালি তথা বহিরাগত, এটুকু বলছি, এট ইউর ওন রিস্ক, নিজ ঝুঁকিতে। তার কারণ আপনারা নিশ্চয়ই চাইবেন না, বিশেষত বাঙালিদের বলছি, যে জাতিদ্রোহী কথাটা শুনতে ভাল লাগবে। হ্যাঁ, ধরুন পাড়া দিয়ে যাচ্ছেন, আপনার ছেলে হয়তো কোচিংয়ে যাচ্ছে, আপনি ছেলে কোচে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, বলো ওই দেখ বিভীষণটা যাচ্ছে, বিভীষণের ছেলে, আপনাকে স্কুলে বাচ্চাকে বলা হবে, ভাল লাগবে? আমরাও চাই না ভালো লাগবে, তাই এসব কিছু হওয়ার দরকার নেই। কিন্তু একই সঙ্গে বাংলা পক্ষ 2018 তৈরি হয়েছে, তাই আমরা এই লড়াইটা লড়তে পারিনি। 2015 একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যে বাংলাদেশে হিন্দু বাঙালি সংখ্যালঘু এখনো নিপীড়িত, সেই বাংলাদেশকে 10,000 একর জমি বেশি দিয়ে এই বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের, গুজরাটের না, নরেন্দ্র মোদীর বাপের জায়গা না, সুভাষচন্দ্র বসুর বাপের জায়গা, নরেন্দ্র মোদীর বাপের জায়গা না, সুভাষচন্দ্র বসুর বাপের জায়গা, তার 10,000 একর তুমি বাংলাদেশকে একটা ফরেন কান্ট্রিকে দিয়ে দিয়েছো অলরেডি। তার মানে এরা হচ্ছে এই মানসিকতা, তার মানে এটা কি, এবং কি তিস্তার জল দিতে চায়? আজকে বুঝতে হবে এইটা কেন চাইছে। দু তিনটে লক্ষ্য রয়েছে, এক, তিস্তার জল বাংলাদেশকে দেবে, এটা হচ্ছে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ পাবলিকলি, এই রক্তাক্ত শারদ কিন্তু লোকাল অডিয়েন্সের জন্য, ওই অডিয়েন্সের জন্য হচ্ছে তিস্তার জল, ঠিক আছে। এই জন্য বাংলা পক্ষের স্লোগান দেয় যে ভোটের আগে নোয়াখালী, ভোট পেরোলে তিস্তা খালি, ঠিক আছে। তো এইটা একটা জিনিস, কিন্তু ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গে কখনো এটা সম্ভব না, এই এলাকাটাকে এক বিচ্ছিন্ন করো। দুই, এখনো বাঙালি সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ, সংখ্যাগরিষ্ঠ কথাটা বলতে খারাপ লাগে, এটা আমাদের, এখানে আমার গরিষ্ঠতাটা বড় কথা নয়, ঠিক আছে। আমি আমার বাপের জমিতে বলবো না এখানে আমার জ্ঞাতি গোষ্ঠী সংখ্যায় বেশি, এটা আমার, ঠিক, বাকি সবার স্ট্যাটাস আলাদা, যেন সব জায়গায় সত্য। তো এইটাকে এবার তারা বন্ধ করে দিতে চায়। আপনারা জানবেন যে 2021 ভোটের আগে এই যে বিহারের উপমুখ্যমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী যেহেতু সংযুক্ত জনতা দলের ছিল নীতিশ কুমার, তাহলে উপমুখ্যমন্ত্রী হচ্ছে বিহারে বিজেপির টপ মোস্ট, ঠিক আছে, তার নাম ছিল সুশীল মোদি। সে বলেছিল বাংলায় যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমরা বাংলায় লাখ লাখ বিহারীর কাজে, স্থায়ী কাজের ব্যবস্থা করবো, মানে লাখ লাখ বিহারি ঢোকাবে আর কি, খুব স্পষ্ট কথা। বাংলায় কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু যে এলাকায় তারা কিছু সিট পেয়েছে সেই এলাকাকে কেটে নিয়ে একটা অন্য কিছু করার মানেটা বুঝতে পারছেন কি করবে, এবং সেই এলাকায় বাঙালিকে সংখ্যালঘু করে দেওয়া নেপাল বর্ডার ওপেন, অনেক বড় বর্ডার সিকিউরিটি, এরা বর্ডার নিয়ে খুব চিন্তিত, অথচ এলাকা আমাদের, আমাদের থেকে বেশি চিন্তিত আর কেউ নয়, রাজ্য আমাদের। আমরা স্পষ্ট কথা বলি, তুই বাংলাদেশ বর্ডারে তুমি বিএসএফ দিয়েছো, তুমি কাটাদার দিয়েছো, এবং এটা খুব ভালো ব্যাপার, যদিও এদের সঙ্গে সেটিং এই সব এগুলো চাপাচার ফাচার গুলো হয়। নেপাল বর্ডার ওপেন কেন? নেপাল বর্ডার সিল করো, নেপাল বর্ডার সিল করো, এবং এই যে এলাকা, যে এলাকায় বলছে টিম্বার, ট্যুরিজম,
টি থেকে লজিস্টিক্স কোথাও কোনো বাঙালি নেই, একদমই তাই, কোথাও কোনো বাঙালি নেই, এবং ফলে সেখানে অর্থকরীভাবে ভূমিপুত্ররা নেই সেখানে, ঠিক, কিন্তু বাংলা পক্ষই সকলকে জুড়ছে এই বলে যে ভাই এই যে আমি কলকাতায় বসে আছি, তুমি লিলুয়ায় বসে আছো, এখানে বাঙালির হাতে কিছু আছে? তুমি মনে করছো কলকাতা শুষছে, আর কলকাতা কে শুষছে? ওই তোমার ওখানে যে চা বাগান টিম্বার ওগুলো যে দখল করে আছে তারই দেশওয়ালি ভাই এখানে শুষছে। এখানে সে হয়তো ঠিক আছে ওই জলকলের ভোট মানে পৌরসভা ভোটে বা বাই ইলেকশনে হচ্ছে শাসক দলের, আর অ্যাসেম্বলি আর লোকসভায় হচ্ছে বিজেপির, আর ওখানেও সেই একই সিস্টেম, বাই ইলেকশন বা পৌরসভায় হচ্ছে শাসক দলের আর মানে পশ্চিমবঙ্গের শাসক দলের, বাকি সময় বিজেপি। একটু গেমটা বোঝো। রিসেন্টলি একটা জিনিস হলো, বাংলা পক্ষ সেখানে খুব অ্যাক্টিভলি ছিল নকশালবাড়ি শিলিগুড়ির থেকে অদূরে, এদের যে একটা কি হয় যেটা যে কারণে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে এগুলো আটকাতে হয়েছিল, এদের যে একটা হোয়াটএভার যেটা করে এরা, তো এইটা কেন্দ্র করে সেখানে একটা জায়গায় একজন রাজবংশী ভাই বাংলার ভূমিপুত্র সেটা এগরোলের স্টল দিয়েছিল, এগরোলের স্টল বসাতে আবার এই বহিরাগতদের তাদের 200 টাকা দিতে হয়েছে। এই বহিরাগতরা এসে এখানে কিন্তু লোকাল তৃণমূলের সঙ্গে তৃণমূলের কেষ্টবিষ্টু হয়ে গেছে, মানে প্যাটার্ন গুলো সব জায়গায় এক। মানে এটা হয়তো তুমি যদি তুমি খড়গপুরে শুনছো বলে হ্যাঁ আমাদের এখানে তো এই সিস্টেম, তুমি আসানসোলে শুনছো আমাদের এখানেও এই সিস্টেম। তো যাই হোক, গল্পটা পুরোটা বলি খুব ছোট করে, এলো 3-4 দোকান ভেঙে দিল, এবং সে উইথ ফ্যামিলি রাজবংশী ভাই, তার বাচ্চা আছে বউ আছে তারা সন্ত্রস্ত, তারপরে বেরিয়ে গেল বাংলা পক্ষ 12 ঘন্টার মধ্যে। এবার যেহেতু জেনেছে যে একটা সাডেন তার পার্টি খুব হাই পার্টি কানেকশন না ওই এলাকায়, পুলিশ ভাবছে কি করবে কি করবে কি করবে, তখন আমরা নামলাম ঢুকলাম, ব্যাপারটা চাউর হয়ে গেল, তখন পুলিশ এটা নিল। এর উল্টোটা কেউ ভাবতে পারে? যেটা বাঙালি গিয়ে ধরো ইউপিতে কোথাও একখানা বিরাট করে ধরো মনসা পূজক হচ্ছে, ঠিক আছে, সেখানে একজন ইউপির হিন্দুস্তানিকে বাঙালিদের পয়সা দিয়ে স্টল দিতে হয়েছে সেখানে, এবং ওখানকার যে রুলিং পার্টিটা সেখানকার ওখানকার কোনো বাঙালি মস্তান ওখানে লোকালে কন্ট্রোল করে, এবং সেখানে একটা কোনো খাবার হয়তো পছন্দ হয়নি বাঙালি যে কোনো একটা মস্তানের, সে দোকান ভেঙে দিল তার, এগুলো কল্পনা করা যায় কোথাও? আমি প্রতিটি দলকে বলছি, বাংলার প্রতিটি দলকে তোষণ করে করে তোষণ করে করে কিন্তু কিচ্ছু পাবে নাই। তৃণমূলকে বলছি সিপিএমকে দেখুন, পুরো বাঙালিময় পার্টি, কেন ওখানে কোনো মধু নেই এখন? সিপিএম এর মতো বাঙালিময় পার্টি আর কোনো হয় না, নট বাই চয়েস, কম্পালশন। হ্যাঁ, মৌমাছি কি হবে, এখানে মধু নেই তো এসেছিল, এই সরলা মাহেশ্বরী, এই যে বাজরিয়া শিশির বাজরিয়া সব ছিল, হুড়কো উড়ে বেরিয়ে গেছে। এখন যারা রাজ্য থেকে যেগুলো এগুলোকে চেটে খেতে চায়, তৃণমূলে এসছে সেন্টার থেকে চেটে খেতে, এবং রাজ্যটাকে আগামী দিন পুরো গাপ করবে, সেগুলো বিজেপিতে গেছে। আপনারা আবার আপনারা বলুন না বাম ফিরবে হাল ফিরবে, দেখবেন এগুলো আবার চলে আসবে ওখানে। না, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের সমস্ত অতিথিদেরকে শেষ যে প্রশ্নটা করি সেটাও মানে তোমাকে করে আজকের অনুষ্ঠান শেষ করব। এনকে ডিজিটাল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, আমরা প্রথম থেকেই বাংলার পক্ষে বাঙালির পক্ষে কথা বলি, এ নিয়ে তুমি দীর্ঘদিন ধরে আমার ব্যক্তিগত পরিচিত এবং তুমি এনকে ডিজিটালের একজন দর্শকও, তোমার মতামত কি এনকে ডিজিটাল সম্বন্ধে? এনকে ডিজিটাল একটা বাঙালি মালিকানার মিডিয়া, এর থেকে বড় কিছু হয় না। এই যে দেখো, এই যে ধরো আজকের এই যে প্রোগ্রামটা 99% তোমরা কিন্তু এরকম কিছু একটাতে দেখছো, ঠিক আছে, তুমি এটা না দেখে তুমি চলে যেতে পারো আর কিছুতে, হিন্দিতে হচ্ছে, চলে যেতে পারো অন্য কোনো চ্যানেলে যেটা বাঙালি মালিকানার নয়। এই যে তুমি যতটুকু ভিউ দিচ্ছ না, এই ভিউটা হচ্ছে রেভিনিউ কিন্তু, অর্থাৎ আমার এই ভিউ টাইমটা আমি কি আমার জাতির মধ্যে রাখছি? ওই যে বললাম না বাঙালির সিগারেটটা বাঙালির দোকান থেকে কেন, এই ভিউটাও যাতে তুমি বাঙালির একটা বাঙালি মালিকানাধীন একটা চ্যানেল দেখো,
আজ কে প্রবীরদা আমার পাশে বসে আছেন, এখানে কিন্তু চারিদিকে লাইটস আছে, তোমরা দেখতে পাচ্ছ না, এখানে সাউন্ড ক্যাপচারিং ডিভাইস রয়েছে, তোমরা এটাও দেখতে পাচ্ছ না যে বাঁদিকে আমাদের একটা স্টুডিও রয়েছে, সেখানে একটি ছেলে কিন্তু এই পুরো ব্যাপারটা মনিটর করছে, আরো লোকজন আছে। অর্থাৎ গুগল গল্পটা হচ্ছে এই সিস্টেমটা তাহলে চলবে কি করে, এক বাঙালি ছাড়া, কারণ এটা তো ওরা দেখবে না, এটা তো আমাদেরই দেখবে, কিন্তু ওদের জিনিস আমরা দেখবো, মানে আমার আমার যার মাধ্যমে রেভিনিউ জেনারেট হয়, অর্থাৎ আমার ভিউইং টাইম, আমার এই চোখ কান, সেইটা আমি ওদের ধার দিলে ওরা কি আমাদের ধার দেবে, তাই না? হ্যাপি দেওয়ালি বললে তো শুভ কালী পুজো বলে না, তাহলে শুভ কালী পুজোটাই বলো, এটাই হচ্ছে কথা। এবং এটা শুধু এনকে ডিজিটালের ক্ষেত্রে নয়, তোমার হয়তো এনকে ডিজিটালের তোমার প্রবীরদার পছন্দ না, এনকে ডিজিটালের যে কোনো একটা চ্যানেলে একটা এডিটোরিয়াল লাইন থাকে, রাজনৈতিক আদর্শিক লাইন থাকে, তোমার ধরো সেটা অপছন্দ, ঠিক আছে? আমি জানি প্রবীরদা বিজেপি বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, ঠিক আছে, তোমার ধরো সেরকম কিছু একটা পছন্দ, তাতে একটা খুঁজে বার করো না বাঙালি মালিকানার কিছু একটা রয়েছে, সেটাও বার করো। দিনের শেষে টাকাটা নিজের মধ্যে রাখতে হবে, এই চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল বাটন দাও, অল নোটিফিকেশন দিয়ে রাখো। তার কারণটা হচ্ছে যত আমাদের বাংলা পক্ষ একটা 300,000 ফলোয়ারের পেজ ধ্বংস করে দেওয়া হয়েছে, এনকে ডিজিটালও কিন্তু একই জিনিস, তাদের একটা বড় সাবস্ক্রাইবার বেস আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে, তাই না? এত কষ্ট কেন করতে হবে, কিন্তু করতে হচ্ছে, তাহলে সাপোর্টটা তো দিতে হবে, সাপোর্টটা তো বাটপাড়িয়ারা দেবে না, সাপোর্ট তো বাঙালি দিনের শেষে কিন্তু বাঙালি বাঙালি বাঁচাবে। এই কথাটা মাথায় রেখে বাঙালি কন্টেন্ট দেখো, তার কন্টেন্ট দেখো, দিল্লি চেষ্টা কি করবে, তোমার যে কনসার্ন, তুমি একটা সন্মার্ক কাগজ তোলো, হিন্দি কাগজ সন্মার্ক, তুমি কাগজটা একটু উল্টে দেখো, যারা যারা হিন্দি পড়তে জানো, আমরা মাঝে মাঝে দেখিয়েছি, এখানে যে হিন্দি উর্দু ভাষী তার কনসার্ন কি, সেই দিয়ে ভরা থাকে কাগজটা, বেরোচ্ছে কলকাতা থেকে, এর কিন্তু এদের কোনো শাখা নেই, কলকাতার কাগজ, বাংলার তথাকথিত বাংলার কাগজ, কিন্তু দেখে একজন বাঙালি দেখে কিন্তু এই এই কাগজটার যে চিন্তা ভাবনাগুলো সঙ্গে মেলাতে পারবে না, অর্থাৎ এটা তার জন্য নয়, এটা অন্য কারুর জন্য। হিন্দি কন্টেন্ট যখন তুমি দেখো বুঝতে হবে এটার কোর অডিয়েন্স অন্য কেউ, তুমি হয়তো ভাবো যে তুমি যেরকম তুমি তার সঙ্গে মানিয়ে নিতে হবে, তোমাকে সেই রকম হয়ে উঠতে হবে, তুমি তার আইডিয়াল অডিয়েন্স হয়ে উঠবে, এত কষ্ট করবে কেন? তোমার মা তোমাকে যেভাবে জন্ম দিয়েছে না, ওই অবস্থাতেই তুমি শ্রেষ্ঠ, এবং তার জন্য যে ভাষা যে মিডিয়া যেটা মজুদ রয়েছে সেটাই দেখো, বাস্তবের কথা জানবে। এনকে ডিজিটাল সহ যতগুলি বাঙালি মালিকানাধীন বাংলা মিডিয়া তারা তোমার বাস্তব দেখায়, খুব স্পষ্ট কথা, হয়তো একটাই তুমি পুরো বাস্তবটা পেলে না, এনকে ডিজিটালে ধরো একখানা বাস্তব পাচ্ছ, আরেকটা বাস্তব পাচ্ছ না, আরেকটা দ্বিতীয় একখানা বাংলা মালিকানাধীন চ্যানেলে অন্য একটা অ্যাসপেক্ট পাবে, ওই হাতি অন্ধের হাতি দেখার মতো। তাহলে বাংলা চ্যানেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো না, সবকটা মিলে দেখলে তো পুরোটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে, কিন্তু নিজেদের মধ্যেই দেখো, নিজেদের মধ্যেই দেখো, নিজেদের মধ্যেই দেখো। আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাবাদী নেতা, বাংলা জাতীয়তাবাদী নেতা গর্গ চট্টোপাধ্যায়ের সাথে। আমরা আগামী দিনে আশা করব গর্গ আবার আমাদের স্টুডিওতে আসবেন, এভাবে দর্শকদের, কারণ আমরাই এই প্রথম চ্যানেল গর্গ যারা দর্শকদের সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ করে দিচ্ছি, এটা আমার খুব ভালো লাগে, তোমাদের মতন মানুষদের, কারণ তোমাদের মতন মানুষদের কাছে অনেক মানুষ পৌঁছতে পারেন না, কারণ দূরত্ব একটা ব্যাপার, উত্তর যদি ফোন নাম্বারটাও পায়, এখন এতগুলো হোয়াটসঅ্যাপ ইন্ডিভিজুয়াল উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু এখানে যে কিছু থেকে এলো খুব ভালো লাগলো। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা এর একটা সুযোগ করে দিচ্ছি, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে আসছি, তো আমরা চাইবো যে আগামী দিনে তোমাকে আবার এরকম একটা অনুষ্ঠানে বসাতে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি, জয় বাংলা, জয় বাংলা।